আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আর নতুন আরেকটি ভিডিও। আজকে ভিডিওটা হলো কুমিল্লা আমাদের এনার্জি প্যাক জিএসি শোরুমে। তো আমরা এখানে আসছি, আজকে আমাদের এখানে কিছু গাড়ির সমস্যা, এটা কাস্টমারদের কিছু অভিযোগ, এগুলো শোনার জন্য। তো আপনার সাথে আমাদের শোরুমে কুমিল্লা বদ্রবাজার বিশ্ব রোড, যেটা ওখানে আমার যে ডিলার শোরুম আছে, ওখানে ডিসপ্লেতে কয়েকটা গাড়ি সাজানো আছে, একদম নিউ গাড়িগুলো। তো ওটা আপনার সাথে একটু শ্যুট করলাম। আর এখানে এখন আমাদের ডিলার, আমাদের যে ডিলার মেন যে ডিলার আমাদের ইউসুফ ভাই, যে নিয়ে ডিলারশিপের মালিক, তো উনি কিছু কথা বলবে কাস্টমারের উদ্দেশ্যে, আমরা ওগুলাই শুনবো একটু পরেই। তো সাথে আপনাদের সাথে একটু ডিসপ্লেটা একটু শেয়ার করলাম। এখানে বিশাল একটা সার্ভিস সেন্টার এবং সেলস, সার্ভিস এবং সেলস দুটাই কুমিল্লা ফদ্রবাজার বিশ্ব রোডে আছে। তো সেজন্য আমরা একটু আসলাম, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা কথা বলেই যাই আমি, যেহেতু আপনারা এখন কথাগুলো শুনবেন, যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা আমাদের ইউসুফ ভাইয়ের কথাগুলো শুনে আসি। আমি যখন ব্যবসায় আসছি তখন আমি আমার আমি আর আমার একজন পিয়ন ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আমার আজকে 250 জন লোক কাজ করে। এনার্জি ব্যাগে যখন আমি চাকরি করছি তখন আমরা সবাই মিলে লোকজন ছিলাম, আমরা মালিক সহ মিলে আসছিলাম 27 জন। এখন সেই এনার্জি ব্যাগে 10,000 লোক কাজ করে। তো 10,000 লোক যে কাজ করে, সরি আমি একটা ফোন ধরতেছি, আমি আমার মালিককে দিতে পারছি যে স্যার আমার এই সমস্যাটা ছিল, এটা কিভাবে রিকভারি করব, সাথে সাথে দাম। এই যে যখন আমি মার্কেট আরম্ভ করি তখন প্রতিদিন রশিদ সাহেব প্রতিদিন অফিস করতেন ডিএমবি ডিভিশনে, প্রতিদিন। আর আমার জন্য একটা এক্সপ্রেশনাল একটা বিষয় ছিল যে ইউসুফ আমার সহকর্মী ছিল, আমার কোনো ক্লেম এই পর্যন্ত দেয় নাই, আমার জানা নেই। এবং উনি বল, উনি সারা বাংলাদেশ সবাইকে দেখে এবং শুনে যে অন্য অন্য ডিস্ট্রিবিউটারদের রিকোয়ারমেন্ট আর আমার ডিস্ট্রিবিউট আমার রিকোয়ারমেন্টের মধ্যে কতটুকু ফেরাত আছে এটা আপনাকে উনি বলবেন, আমি বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ যেহেতু আমরা একসাথে হয়েছি, আমরা একজন আরেকজন পরিপূরক হিসেবে সহযোগিতা করব, এই কথাটা আবদ্ধ হতে পারি নাকি? সার্ভিস এটা সুস্থতা, আমরা ঘুম থেকে উঠি, উঠে কিন্তু সকালবেলা আমার নেশার পোশারি কি করি, বাথরুমে যাই, ফ্রেশ হই, দাঁত ব্রাশ করি, হাত মুখ ধুই, আমরা গোসল করি, তারপরে কিন্তু আমরা আল্লাহ নামের উপরে বেরিয়ে পড়ি। একটা গাড়ি এবং একটা মানুষের মধ্যে যদি শস্য পরিমাণ ব্যবধান বের করতে পারে, আল্লাহ আমার যতদিন হায়াত রাখছে বাকি দিন আমি তার পিছনে খাটবো, একটি টাকা আমার ইয়ে দিতে হবে না, পারিশ্রমিক দিতে হবে না। যদি একজন লোক যদি বলতে পারে যে একটা গাড়ি এবং একটা মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে, মহানবুল আলমিন আল্লাহ আমাদেরকে এটা ব্রেন দিছে, এটার সাথে কেউ তুলনা করতে পারবো আমরা সম্ভব? এই ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা একটা ইঞ্জিন বানাইছি। এই ব্রেনটাকে দিয়ে কি বানাইছি? এটা ইঞ্জিন বানাইছি। আমরা যেরকম তিন বেলা ভাত খাই, বিকেলে নাস্তা করি, ফ্রেশনেস হয়ে আমরা চলাফেরা করি, আমি যদি ফ্রেশনেস হয়ে চলাফেরা না করি বাধ্যতামূলক আমি অসুস্থ হব। ইটস লাইক একটা গাড়িকে যদি আমরা ঠিক এইভাবে নিজের জীবনটাকে যেমনি পর্যবেক্ষণ করি, এভাবে যদি পর্যবেক্ষণ না করতে পারি, আপনাকে যদি মার্সিডিজ ব্র্যান্ড অথবা ম্যান অথবা পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি যদি আপনার হাতে দেয় ঠিক থাকবে না। তাহলে মূলে কি আসলো যে আমাকে ফার্স্ট প্রায়োরিটি ফর সার্ভিস, এর কোনো বিকল্প নাই। আপনাদের যেহেতু আমরা বাংলা ভাষায় একটা কথা আছে, করে কাকা তোর ফুতুর অবস্থা কেমন, কাকু আল্লাহ দিলে ভালোই আছে, পরে কেমন বলা, আগে তো আগতো বাইরে অন ঘর হয়ে আগে, কারণ আমরা এটারে উন্নতি করতাম যাইয়া ওর আমরা ঘর আগা আরম্ভ করেছি। কি কথাটা কি লজিক্যাল না?
আমরা যে জায়গায় আছেন আমরা সকল সহযোগিতা আমরা করব, ওয়ারেন্টি সাপোর্ট আমরা দিয়ে যাব, সব পাবো, কোনো সমস্যা নেই, সমস্যা যত আছে সমাধান হবে, আমরা সকল সহযোগিতা দেখুন। আমার মোরালি ভাই আমার লোকে রাগ করে দেয় যে এমসি কিনছে, তারপর আমার জ্যাক কিনছে। আমি প্রথম লড়ের 23 জন লোকের টাকা ফেরত দিচ্ছি, কজন লোকে 23 জন লোকের টাকা ফেরত দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি নভেম্বর মাসে নিয়ে আমরা ফেরটা করলাম, এই নভেম্বর মাসের পরে কাজটা একটু আটকে দিন। নভেম্বর মাসের পর থেকে যে কাস্টমারের টাকাগুলো আমি ফেরত দিছি আমি তাদেরকে আগে নক করছি, যখন আমার ফোন টু গাড়ি ঢুকছে এর মধ্যে ম্যাক্সিমাম 60% কাস্টমার আবার কিন্তু ব্যাক করে আমার কাছে এসে গাড়ি নিয়ে গেছে। এর মধ্যে উনি একজন আমি দেখেছি যারা আছে তাদের ফোন ফোনে আবার আমার কাছে আসছে। কেন আসছে? সেই গুণ গত মান এখানে আছি বিদে কেউ আসছে। আপনার কাছে আমার আকুল আবেদন, এরা আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার পাড়া প্রতিবেশী, কিন্তু এরা যাতে এই কথা না বলতে পারে যে জ্যাক আমাদেরকে পথে ছেড়ে দিছে। আমাদের রিকভারি টিম থেকে আরম্ভ করে এনি হাউ যদি কোনো রিকভারি টিম আপনাদের গাড়ির সাথে দিয়ে দাঁড়ায় আপনাদের অনুরোধ থাকবে একবার আমাকে ফোন দিবেন, আগে তাকে বুঝাবেন, এরপর তাকে যেখানে মুরগিটা দেওয়ার কথা সেখানে ডিম দিয়ে তাকে বুঝাবেন, যদি সে না বুঝে আমার হেল্প নিবেন। আমার হেল্প নিবেন, কেন নিবেন? কেন আমি আপনাকে এই জিনিসটা খাওয়ার জন্য দিচ্ছি, যদি এই জিনিসটা নষ্ট হয় এটা কি আপনি কেউ খাবেন? এনে আমরা কেউ খাবো? তাহলে জিনিসটা আনছি আমরা খাওয়ার জন্য। তদ্রুপ আপনি আমার গাড়িটা কিনছেন 2 টাকা ব্যবসা করার জন্য, আপনারা 2 টাকা ব্যবসা করবেন, আমরা 2 টাকা ব্যবসা করব, দেশ এবং জাতির কি হবে? উন্নয়ন হবে। আপনি একটা গাড়ি কেনার কারণে কিন্তু 2টা লোকের কর্মসংস্থান হয়েছে, করার জন্য কেউ আমরা কখনো চিন্তা করি, তাইলে কিন্তু আমাদের জীবনযাত্রা মান আরো উন্নত হইত। আমরা ইউরো 4 এ পড়ে আছি, আমরা যেমন আমার 1020 যে গাড়িটা এটা ইউরো 2 পরে 3 পর্যন্ত যায় কত স্যার আটকাইছে নাকি? হ্যাঁ 3 পর্যন্ত আছে, এখন 3 পর্যন্ত এখনো আছে। যখন আমরা এটাকে আবিধানিক পরিবর্তন আরম্ভ করলাম কি বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন পরিবর্তন আমরা আরম্ভ করলাম, পরিবর্তন পরিবর্ধন যখন আমরা আরম্ভ করলাম তখন যাই কি আরম্ভ হচ্ছে আমাদের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। বলেন তো প্রবলেমটার কারণ কি? ওই যে আমরা দেন এখনো 40-এর মধ্যে আছি, আমরা এখনো ওই অবস্থায় আছি, পরে আছি আমরা না প্রাইমারি স্কুল ভাড়াতে পারছি না, যেহেতু প্রাইমারি স্কুল ভাড়াতে পারছি না কিন্তু বই লই রাখছি কুদিরতলা হাই স্কুলে, পড়তে দিলে আমরা পড়তাম পারি না। আমাদের এই পণ্যটা যারা আমরা কিনেছি গাইডার ওয়েট কত 2.5 টন মানে 2500 কেজি। আমার আমি তো বিদেশে চাকরি করতে যাইনি, মানে ঘুরার আলোকে যে কয়টা দেশে আমি নিচে আমার ফিজিক্যাল আমার যেখানে রাখছে বাংলা ভাষায় একটা কথা বলে এটা তো মুসিদ শস্য পায় দিতে মুসিদ দোয়ারের সামনে আপনি দেখবেন না তোমার চেহারার দিকে চাইতো না সাইবুল সুলতান কোনো গালি করে। আমি যেখানে গেছি প্রতিটা গাড়ি দেখছি তার সলিউশনটা কি, ভিতরে গরু ছাগল হাঁস মুরগি টেলর বাস সবাই কিন্তু এক রাস্তা দিয়ে
বিদেশে প্রতিটা রোড আলাদা, লেন আলাদা, প্রতিটা লেন আলাদা, কোন রোডে কোনটা চলবে না নির্দিষ্ট করে দেওয়া। আপনার এক টনের গাড়ি কোন লেনটা ইউজ করবে, দুই টনের গাড়ি কোন লেনটা ইউজ করবে, তিন টনের গাড়ি কোন লেন ইউজ করবে, সেটা সম্পূর্ণ আলাদা। উড়ছে তো উড়ছে, যাচ্ছে তো যাচ্ছে, এখন আমার দেশে নাই, এই জন্য আমরা আড়াই টনারে দশ টন দিয়ে চালাচ্ছি। কিন্তু পৃথিবীর সাথে তাল মিলাইতে যাই যেন আমরা ওই বইল এলেছি কুদিক তলে, আমরা সিক্স ফিফটি এসি, কিন্তু ফাইভ কিন্তু আমরা ফার্স্ট করতাম পারছি না। এখন এই ফাইভ যদি আমরা পাস করতে না পারে, যদি সিক্স এর বই লইছি, এখন তো সিক্স এর যে বইটা আছে এই বইটা কিন্তু আমার রিডিং করতে হবে বন্ধু, মুখস্থ আমরা না করতে পারি, অন্তত রিডিং যদি আমরা এটাকে পড়ি তাইলে বুঝতে পারবো যে আমরা মুখস্থ কেউরে না পড়াতে পারি, কিন্তু আমরা সাধারণটা পড়তে পারি। এখন আমরা পৃথিবী যদি তাল মিলাইয়া উঠতেছে, আমরা তালটা মিলাইতাম যাইয়া দুই লট গাড়ি আমাদের তিনশো বিশ গাড়ি আমরা কি ইন করছি, যেহেতু কি আপডেট হচ্ছে পৃথিবী আপডেট হচ্ছে, আমরা তিনশো গাড়ি দুইটা লট গাড়ি ঢুকছে না স্যার, দুই লট গাড়ি, এই দুই লট গাড়ি শুধু যে আমাদের কুমিল্লা প্রবলেম তা কোনো কথা না, এই প্রবলেমটা কোথায় সারা বাংলাদেশে, এখানে শুধু কুমিল্লার জন্য না। আমরা যখনই আপনার ক্লেম করছেন সাথে সাথে কিন্তু আমি একটা নোট রেডি করে কিন্তু আমি নোটটা আমি সাবমিট করে দিচ্ছি। আমাদের সোহেল স্যার কিন্তু এই টোটাল সাব কন্টিনেন্ট মানে সিস্টেমে প্রতিটা জেলায় কিন্তু উনি কাজ করতে হয়েছে, শুধু এই সিম্পল কিনিয়া প্রবলেমগুলো সলভ করার জন্য। লাস্ট পর্যন্ত আমরা আপনাদেরকে ডাকলাম, আপনারা আসছেন, আপনাদের অনেক লস করছি, অনেক ক্ষতি করছি আমরা, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সেটাকে পোষানোর ব্যবস্থা করব, সেটাকে রিকভারি করার ব্যবস্থা করব, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে আশা করি। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন আমাদেরকে? আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি, আমরা পরিপূরক করি, যে সারা বাংলাদেশে যতগুলো কোম্পানি প্রোডাক্ট আছে নিঃসন্দেহে আমি বলতে পারবো যে আমাদের প্রোডাক্টটাকে A1 একটা প্রোডাক্ট। এনার্জি প্যাক এমন একটা কোম্পানি, আমি এই কোম্পানিটাতে যখন এক চালা ডিউটিন ছিল কি যখন এক সাল ছিল, আমি ওই কোম্পানিতে চাকরি করছি আজ থেকে পঁচিশ বছর আগে। এনার্জি ব্যাগের প্রতিটা মালিকের সাথে আমি কাজ করছি, সেটা আমার ভাগ্য জুড়ছে। আমার মালিক পক্ষের সাথে কাজ করতে যাই যে কত মজা, যেমন উনি একটা কাগজ যদি এখনকার লেখে, এই লেখা মালিকের কাছে যাইতে যাইতে ম্যাক্সিমাম 15 দিন লাগবে। ম্যাক্সিমাম 15 দিন সময় লাগে,